নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই রাজ্যে প্রবেশ করছে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা এই পশ্চিমী ঝঞ্ঝা জেরে দক্ষিণবঙ্গে বাড়বে তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো কোন কোন জেলায় বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোথায় কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং কোথায় কত ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে তো বন্ধুরা বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের ভিডিও ভিডিওটিকে আপনি কোথা থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর এই ধরনের লেটেস্ট খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নাও যাক নতুন বছর শুরু হতে না হতেই শীতের প্রভাব ধীরে ধীরে কমতে শুরু করে তবে পৌষ মাসের শেষে মকর সংক্রান্তি জমজমাট করে তুলতে আবারও জাঁকিয়ে পড়েছে শীত আবহাওয়া দপ্তর সূত্রে খবর ঠান্ডা উত্তরের হাওয়া প্রবেশ করেছে রাজ্যে সেই কারণে কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় শৈতপ্রবাহে দেখা মিলেছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ ও বীরভূমে শৈতপ্রবাহের কারণে জাঁকিয়ে পড়েছিল শীত তবে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেলেও এই সপ্তাহের শেষ পর্যন্ত হালকা পানোর শীত বজায় থাকবে গোটা রাজ্য জুড়ে দক্ষিণ পশ্চিমী হাওয়ার প্রভাবে উত্তরের হাওয়া রাজ্যে প্রবেশ করতে বাধা পাচ্ছে তার সাথে যোগ হয়েছে বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্প রবিবার থেকে তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পাবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর কিন্তু দক্ষিণ পশ্চিমে হাওয়া বাধা কাটিয়ে আবার উত্তর হাওয়া প্রবেশ করেছে রাজ্যে ফের আবহাওয়ার পরিবর্তন দেখা যাবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক বাধাহীন উত্তরের হাওয়ার জেরে আগামীকালও বজায় থাকবে শীতের আমেজ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার থেকে ফের পারদ হবে ঊর্ধ্বমুখী আগামী সপ্তাহের শুরুতেই তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক গতকালই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গে শীতের বজায় থাকবে আগামী আটচল্লিশ ঘন্টা এর আগে বৃহস্পতিবার কলকাতায় এক ধাক্কায় চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পনেরো ডিগ্রি সেলসিয়াস যা ছিল বুধবারে থেকে চার ডিগ্রি সেলসিয়াস কম আগামী আটচল্লিশ ঘন্টায় এমনই থাকবে আবহাওয়া এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আবার জাঁকিয়ে ঠান্ডা পড়তে শুরু করেছে কিন্তু একদিন আগে থেকে পারণ নামতে শুরু করে দেয় আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আপাতত সপ্তাহের শেষ পর্যন্ত এই এইরকমই থাকবে ঠান্ডা তবে আগামী সপ্তাহের শুরু থেকেই পারদ ওঠার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর কেন আবহাওয়ার এই খামখেয়ালি আচরণ তার উত্তরে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পশ্চিমী হাওয়া দুর্বল হওয়ার কারণে বঙ্গোপসাগর থেকে জলীয়বাষ্প নিয়ে দাপট দেখাচ্ছে দক্ষিণ পশ্চিমী পুবালি হাওয়া সেই কারণে তাপমাত্রা বৃদ্ধি পাবে তবে উত্তর ভারতে শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা হানা দিতে চলেছে এর প্রভাবে কাশ্মীর লাদাখ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রবল তুষারপাত হতে পারে তেমনই সমতলে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা এই ছিল আবহাওয়া দপ্তরে দেওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট অ্যাডিং খবর সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকানটি প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন